ভিউয়ার্স কি আছো, তুমি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি তালুকদার স্টোরে। তো আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু চমৎকার সব গ্রোসারিস আইটেমগুলো নিয়ে নিতে পারবেন। প্রথমে আমি কেক মেকিং এর যে জিনিসগুলো আছে, কালার, ফ্লেভার, চকলেট, সেগুলো দেখাবো। এটা কত ব্লুবেল? এটা হলসেল দাম হলো 450 টাকা। 450 টাকা প্যাকেট। এটা হচ্ছে জেলি পাউডার, এটা হচ্ছে ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারে। ঠিক আছে, এটা প্রাইস কত ভাইয়া? যে এটা হলো যে হলসেল দাম হলো 60 টাকা। 60 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা কত পড়বে? 450। এটা 450, মানে হোয়াইটও আছে ডার্কও আছে। আচ্ছা, এটা হচ্ছে কোকোয়া, কোকো পাউডার। এটা প্রাইস কত করে? এটা হলো হোলসেল দাম হলো 80 টাকা। 80 টাকা। এটা হচ্ছে জেলেটিন পাউডার। অনেকেই বলেন যে আমি তো ভিভো দিয়ে বিট করি কিন্তু জমে তো না, জমে না আপু, ক্যাটকেটে হয়ে থাকে, কাদার মতো হয়ে থাকে। জেলেটিন না দিলে, হোয়াইট চকলেট না দিলে ইহো জীবনমেও জমবে না। এটার প্রাইসটা বলে দেই, 70 টাকা। এই যে এখানে প্যাকেট আছে, এটা হচ্ছে 70 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঞ্জেল ইস্ট পাউরুটি ফুলের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা পিৎজা করেন, কেক করেন, পাউরুটি করেন, অবশ্যই লাগে। এটার প্রাইসটা বলে দেই, 170। আচ্ছা, আমরা মার্কো ব্র্যান্ডের যেটা আছে, মার্কো ব্র্যান্ডের চকলেটটা দেখিয়ে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে চকলেট, হোয়াইট চকলেট। প্রাইসটা বলে দেই, 350 টাকা। আচ্ছা, এগুলো হাফ করে নাও জানা না? হাফ করে নাও জানা, তাহলে পুরাটাও নিতে পারবো। ওইটা দেখি ডার্কটা, এটা একটু দেখাই, এটার প্রাইসটা বলে দেই, 350। আচ্ছা, এরপরে আমরা কালার গুলো দেখবো, কালার ফ্লেভার ইমালশন গুলো দেখি। আইসিং সুগার, আইসিং সুগারটা কিন্তু বাটার আইসিং সুগার দিয়ে কিন্তু আপনারা ফ্রস্টিং তৈরি করতে পারবেন। আইসিং সুগারটা কত? এটা হলো যে 180 টাকা। আর লুজটা কত? লুজটা হলো আধা কেজি দাম হলো যে 70 টাকা। আসলে আমি বলি লুজ বলতে গেলে যে খারাপ তা কিন্তু না, এগুলো বিদেশ থেকে বড় বড় বস্তায় আসে, বড় বড় প্যাকেটে আসে, সেগুলোকে ভাইয়ারা ছোট ছোট করে প্যাকেটে সেল করে, কিন্তু এগুলো কিন্তু ব্র্যান্ডেড। কারণ এই ছোট ছোট করে না নিলে আপনারা এক বস্তা আইসিং সুগার দিয়ে কি করবেন বলেন? আচ্ছা, আমি একটু ভিভোটা দেখাই, আমি এটা দিয়ে করি, এটা খুবই ভালো, এটা খুবই খুবই ভালো। এটা হচ্ছে ফ্রিজে ছাড়া যেটা সেটা, আবার ফ্রোজেন যেটা সেটাও কিন্তু আছে। এটা এটার প্রাইসটা কত ভিভো? এটা হলসেল দাম হলো 320 টাকা। 320 টাকা। তারপর আমি এটা একটু দেখাই, এটা হলো ফ্রিজারটা, যেটা ফ্রিজারটা হলো 380 টাকা। 380 টাকা। আচ্ছা, এখানে কিন্তু রেডম্যানের কালার দেখতে পাচ্ছি, রেডম্যানের কালার। তো এত বড় গেলাম তো, যারা বেকারি ছাড়া তো কেউ নিবে না, তো সেই ক্ষেত্রে 100 গ্রামের দাম কত? 100 গ্রামের দাম হলো হোলসেল দাম 100 টাকা। 100 টাকা। এই যে এখানে অনেকগুলো কালার আছে, বিভিন্ন কালার আছে, ফ্লেভার আছে। তো আমি আপনাদের কিছু বলে দিই, এখানে কিন্তু কেক জেল থেকে শুরু করে ইমপ্রুভার, কেক ইমপ্রুভার জেল থেকে শুরু করে সব আছে ভাই। কেক জেল, হ্যাঁ, পাইপিং জেল দেখি, এই পাইপিং জেল। হ্যাঁ, পাইপিং জেলের কাজটা কি? পাইপিং জেলটা কাজ করে কেকটা সফট এবং ফুলানোর কাজ করে, ফুলানোর কাজটা করবে পাইপিং জেল দিয়ে, গ্লেজিং করে। হ্যাঁ, আর কেক জেল আছে, এটা এটা হচ্ছে কেক জেল, কেক জেল। হ্যাঁ, কেক জেল, এটা কেক জেল। এটা কি ইমপ্রুভার? হ্যাঁ, কেক ইমপ্রুভার। এটা ইমপ্রুভারটা কিন্তু আপনারা এগ হোয়াইটের সাথে সুন্দর করে বিট করবেন, কেকটা একদম তুলতুলে হবে, একদমই তুলতুলে হবে, একদম বেকারির মতো। আমরা কিন্তু যখন দেখা যায় টেস্টি ট্রিট বা বড় বড় কেক ব্র্যান্ডগুলো থেকে যখন কিনি, তখন কিন্তু দেখি কেকগুলো অনেক সফট, তো এটা দিয়ে কিন্তু করে। এখানে আরো অনেক কিছু আছে ভাই, একটু চেরিগুলো দেখান না, চেরি, টুটি ফুটি, আমরা এগুলো একটু দেখি। চেরি, এটা হচ্ছে বোটা ছাড়াটা, এটা বোটা ছাড়াটা কত? বোটা ছাড়াটা হলো যা হোলসেল দাম 90 টাকা। এটা কি 100 গ্রাম? 100 গ্রাম। আচ্ছা, বোটা শহরটা কত? বোটা শহর 150। 150। এখানে আর কি কি আছে আমাকে একটু দেখান তো। এটা কিন্তু আপনারা বেসও ইউজ করতে পারবেন, আবার ক্রিমেও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো, অরেঞ্জ, এরকম সব আছে। এই যে ফোস্টার ক্লাস এগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো কত করে ভাই? আচ্ছা, কোকোনাট ফ্লেভার আছে এখানে? আমি কোকোনাট ফ্লেভার অনেক খুঁজতেছি, আমি নিজেই পাইতেছি না কোকোনাট ফ্লেভার, সেই জন্য বললাম যে কোকোনাট। আচ্ছা, তো এখানে কিন্তু অনেক অনেক আইটেম আছে, অনেক অনেক ফ্লেভার আছে। তো বিরিয়ানি ফ্লেভারও আছে এখানে, লেমন ফ্লেভার আছে, তারপর আমি একটু পরে পরে বলতেছি ভ্যানিলা আছে, মানে স্ট্রবেরি আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে। আমার কাছে বিশেষ করে কেকের ভিতরে যে চিনি সিরাপটা যে দিয়ে ব্রাশ করে, সেটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার দিয়ে ভালো। তো এই যে ফ্লেভার কালার যেটাই নেন, প্রাইস পড়বে 50 টাকা। অনেক অনেক ফ্লেভার। আচ্ছা, জেলের কালারগুলো আছে, জেল মানে ফন্ডেন্টের কালারগুলো, এই যে কালারগুলো, এগুলো, এই যে
ফন্ডেন্ট এর কালার কিন্তু এগুলো, এগুলোর প্রাইসিং টা কত? এগুলো হচ্ছে ফন্ডেন্ট এর, এগুলো হচ্ছে ফন্ডেন্ট এর। ফন্ডেন্ট এর যদি আবার ওই ফস্টার ক্লাক দিয়ে করতে চান একদম ক্যাটকেটে হয়ে যাবে, ফন্ডেন্ট 12টা বেজে যাবে। আচ্ছা রেডম্যান এর কালার দিয়ে ফন্ডেন্ট করা যায় না? হ্যাঁ করা যায় না। এটার প্রাইসটা কত? এটা হলো 330 টাকা। 330 টাকা। আমি একটু সুইট বল দেখি ভাই, সুইট বল। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, এটার প্রাইসটা কত? চিকেনটা যখন রেস্টুরেন্টের চিকেনটা যখন বানানো হয় ফ্রাই করে যে সস, হট সস কারিটা করা হয় তখন কিন্তু এটা চিকেনের সাথে সুন্দর করে ম্যারিনেট করে ভাজতে হয়, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার অনেক লাগে। ফন্ডেন্টের মেইন উপকরণে কিন্তু কর্নফ্লাওয়ার, এটা যারা জানেন তারা জানেন, না যারা জানেন না তারা জেনে নেন। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুইট বল আছে। এগুলো কত করে? এগুলো কেক ডেকোরেশনের জন্য 100 গ্রাম 250। এটা কত ভাই? এটা কত ভাইয়া? তারপর চিনির মতো যে একটা আছে নতুন চপিং এর যে ইউজ করে, এটার প্রাইস একদম 90 টাকা। এটা হচ্ছে যে বোটা সহ, এটার প্রাইস কত? এটা হোলসেল দাম 150 টাকা। 150। এটা কত? লালটা, লালটা কিন্তু অনেক রানিং, বেশি সেল হয়। এটার প্রাইস হচ্ছে 150। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা বলে দেই। এটা হচ্ছে 150। 150। আমি এটা একটু দেখাচ্ছি, এটা ওটা তো বলা হইছে আগে। সবকটা কত? 130 আর 230। 230, 130, ছোট বড়। ছোট বড়। তো এরকম সব ধরনের আইটেম গুলো নিতে কিন্তু আপনারা চলে আসতে পারেন তালুকদার স্টোরে। এই যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন। 94/1 নিউ সুপার মার্কেট, উত্তর ডি ব্লক, নিস্তলা নিউ মার্কেট, ঢাকা 1205। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার লাগছে আমের আচার, আপনাদের ভাইয়া বলছে একটা আমের আচার নিতে, তো একটা আমের আচার নিতে। সেটা প্রাইস কত ভাই? 120। তারপর হচ্ছে একটা প্রাণের হট টমেটো সস লাগবে, বাসাটা শেষ হয়ে গেছে, এটা প্রাইস কত? 160। এরপরে লাগতেছে হচ্ছে রুচির একটা সুইট চিলি সস লাগতেছে, এটা প্রাইস হচ্ছে 100 টাকা। আচ্ছা এরপরে টার্মারিক সসটা কি নিব কি নিব না ভাবছি, আমি এটা একটু দেখাচ্ছি। আমি যে টার্মারিক সস যেটা আছে এটাও নিয়ে নিচ্ছি, একটা গ্রিন চিলি সস নিয়ে নিচ্ছি, যেহেতু আসছি একবার সসটা নিয়েই যাই, কারণ এগুলো তো প্রয়োজন হয়। এটা হচ্ছে 80 টাকা। একটা নুডলস নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 35 টাকা। তো র্যামেনের সসটাও নিবো ভাবছিলাম কিন্তু বাজেট ফেল, তাই এটা নিচ্ছি না, এটা রেখে যাচ্ছি, কারণ বাজেট ফেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, কারণ আমি কেনাকাটার জন্য আসি নাই, ব্লগিং এর জন্য আসছিলাম, বাট তারপরে অনেক কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে। জেলিটা, আমার জেলিটা, হ্যাঁ এই যে আমার জেলিটা, এটার প্রাইসটা কত ভাই? বাজেট ফেল হইলো কেন? এটা না না, এটা এটা 330 টাকা। দেখছেন 330 টাকাতে আমি 3টা সস পাবো। এটা লাগবে আমার, এটা প্রাণ কমলা লেবু জেলি, বাবু সেদিন বলছিল যে আম্মু একটা নিয়ে এসো, 120 টাকা। আচ্ছা আর বাটারটা কত ভাইয়া? বাটার আমার একটা একটা বড় সাইজের একটা বাটার দিয়েন। আরঙ্গের বাটার, হ্যাঁ ভাইয়ের কাছে বাটার আছে আরঙ্গের, 190 টাকা। 190 টাকা বাটারটা প্রয়োজন পড়ে, আমি খুব পছন্দ আমার মানে ব্রেড দিয়ে বাটারটা খাওয়া। তো এটা প্রাইস হচ্ছে 190। তো টোটাল কত হয়েছে ভাই প্যাকিং শ্যাকিং করে ফেলেন?